পর ভাঙতো, যেগুলো ভাঙছে সবই ভাঙতো, কিন্তু তারা কোনো নোটিশ দেয় নাই। বিনা নোটিশে উইথাউট নোটিশ ছাড়া ভাঙছে, কিছু জায়গা ভাঙছে, ওদের দাবি হচ্ছে টোটাল জায়গাটা ভাঙবে, ভাঙবে চাই তো সব জায়গায় ভাঙবে, গভর্নমেন্টের জায়গা প্রয়োজন সে নিয়ে যাক, সব ব্যাংকে নিয়ে যাক। ওই যে আওয়ামী লীগের সভাপতি সে ফুলের বাগান করছে, গার্ডেন করছে, তার সামনে দুনিয়ার জায়গা নষ্ট করে সে সামনে রাখছে, ভাঙবে চাই তো সব ভাঙবে, কেন গরিবের উপর হামলা হবে? আমি বলছি আমাদের দাবি কি ভাই, মানে ক্ষতিপূরণ দেবে আমরা বলছি আমাদের এক ঘন্টা টাইম দেয় নাই, ভাঙছে আমাদের দাবি সরকারি জায়গায় সব ভাঙিয়ে ফেলো, সরকারি জায়গার উপরে হেঁটে কোনো ভাঙার নাই, মাথার উপরে একদম মেইন রোডের উপরে এটা ফুলের ফুলের চাষ করছে, আর এই যে বাগান করছে ওইটা ভাঙে না, তারপরে এই সাইডে দোকান ভাঙে না, আপনারা দেখবেন হাইওয়ে পুলিশের সমন্বয়ে আমরা আজকে উপজেলা রেসিডেন্ট মহোদয় রাজ্য রেসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে আজকে আমাদের আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে বিভিন্ন উৎসবের আগে যানজট নিরসনের নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা তিন দিনের একটা প্রোগ্রাম আমাদের ছিল 4-5-6, তো এই তিন দিনের প্রোগ্রাম আজকের দিনে আমরা হচ্ছে টেকেডাতে অভিযান শুরু করেছি। অভিযান শুরু করার পরে যাদের সংক্ষুব্ধ ব্যক্তি যারা হচ্ছে রাস্তায় অবৈধ দখলদারি আছে তাদেরকে উচ্ছেদ করার পরে তারা সবাই বাধা প্রদান করে এবং হচ্ছে অবরোধ করে, রাস্তা অবরোধ করে, এটা আপনারা সবাই দেখতে পেয়েছেন। তো আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি, যারা এখানে ছিল অবৈধ দখলদার তাদের এবং তাদের অসহযোগিতার কারণে, আমরা আপনাদের মাধ্যমে সবাই সহযোগিতা চাই। ঈদ উপলক্ষে টেকেরহাটে দীর্ঘ যানজট, বাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত যাওয়ার পথে সবচেয়ে এখন যানজটপূর্ণ এলাকা হচ্ছে টেকেরহাট, তো আপনারা সবাই যদি এই বিষয়টা সচেতন হন তাহলে নিশ্চয়ই যানজটটা নিরসনে আমরা সবাই একযোগে কাজ করলে যানজট নিরসন হবে, নির্বিঘ্নে আমরা সবাই বাড়িতে যেতে পারবো। আমরা যে এই সময়টা রাস্তা 3-4 ঘন্টা দেই, তারপরে হচ্ছে দুর্ঘটনা ঘটে সেই জিনিসগুলো আমাদের আর হবে না, আমরা সবাই সহযোগিতা চাই। আপনাদের প্রোগ্রাম ছিল 3 দিনে, আজকে আজকে আমাদের আমাদের প্রথমে আমাদের কিছু আনুষ্ঠানিক কার্যক্রম আছে, আপনি পেলোডার এক্সকেভেটার ড্রাইভার অন্যান্য যে জিনিসগুলো সবাইকে অ্যাকুমুলেট করা, এটার জন্য আমাদের একটা সময় লাগে, আমাদের মোবিলাইজেশন সময় লাগে, প্রথমদিন আমরা সেটা করেছি, আজকে আমরা ফিল্ডে এসেছি, তো ফিল্ডে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত কার্যক্রম পরিচালনা করতে পারি নাই, তবে আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতা। আচ্ছা, অভিযোগ যে আপনারা সড়ক ও জনপথের জায়গায় সব স্থাপনা উচ্ছেদ না করে পক্ষপাতমূলক আচরণ করছেন, এই জায়গাটা কি বলেন? এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমরা অভিযোগটা আমরা উদ্বোধন অভিযান করবো 2 দিন, আমরা মাত্র শুরু করেছি 1 ঘন্টার মধ্যে আমরা কতটুকু করতে পারি আপনারা সেটা দেখেছেন। যদি আমাদের আমরা অভিযান করতে গিয়ে যদি রাস্তা আটকায় ফেলি তাহলে এই অভিযানের কোনো মানে হয় না, অলরেডি তারা আটকা রাস্তা আটকায় ফেলছে, আমরা আমাদের কাজ পোস্টপোন করতে বাধ্য হয়েছি। আচ্ছা, করেছি প্রতি ঈদে আমরা ইফতার করে থাকি, এটা আমাদের নিয়মিত।